রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষককে রানীনগরের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নিদান দিচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। ভাইরাল হলো সেই ফোন কলের ভিডিও। ভাইরাল কল রেকর্ডিং ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভিডিওতে শোনা যাচ্ছে দুজনের গলা। একদিকে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, অন্যদিকে মালিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গীর আলম। কি শোনা যাচ্ছে সেই ভিডিওতে দেখুন। আমি প্রধান হিসাবে বলছি যে আপনি এলাকাতে নোংরামি করছেন। আমি কোনো নোংরামি করছি না। আমি কোনো নোংরামি করছি না। এটা তোমার মন গড়া, এটা তোমার মন গড়া কথা। না, তোমার দরকারের সঙ্গে আমার সম্পর্ক আছে নাকি কিছু? তোমার সম্পর্কের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে নাকি? কেন আমি ডুম করে চলে যাবো আমার নিজের বাড়ি ছেড়ে? আমি অশান্তি করছি না। তুমি তার চেয়ে কত কি করেছো দেখো। মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকার মালিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি আতাউর রহমানের। ডোমকলের ভবতরণ হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন আতাউর রহমান। শিক্ষকের পরিবারের অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে ওই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামে অভিযোগ দায়ের করা হয় রানীনগর থানায়। হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে আমার স্বামীর কাছে একটা ফোন আসে, ফোনে ভয়ঙ্করভাবে হুমকি দেয়, হ্যাঁ, এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা প্রয়োগ করে, এবং সেই প্রশাসনের সামনে এটা ঘটনাটা ঘটে। বাড়ি ছাড়া রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান আশ্রয় নিয়েছেন অন্যত্র। এর মধ্যেই ভাইরাল হয়েছে তৃণমূল প্রধানের হুমকির ফোনের ভিডিও। ফোনে গালিগালাজ করতেও শোনা গিয়েছে পঞ্চায়েত প্রধানকে। ভাইরাল হতেই সরগোল পড়েছে এলাকায়। মালিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গীর আলম স্বীকার করেছেন ওই কণ্ঠস্বর তারই। তবে কেন প্রাক্তন প্রধান শিক্ষককে এলাকা ছেড়ে চলে যেতে বলছেন তার পিছনে নানান যুক্তি খাড়া করেছেন তিনি। প্রধানের দাবি, এলাকায় অশান্তি তৈরি করতে চাইছেন প্রধান শিক্ষক। যাই হোক, সেই সময় 1992 সালে তিনি পদে থাকাকালীন ডাকাটির মোড়ে তার নেতৃত্বে 6 জন মার্ডার হয়। তো অনুরূপভাবে এখনও মানে আমার ওনার বাড়ির কাছে মানে পার্টির স্বার্থে বা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে যেন আবার ঝামেলা হয়, মার্ডার হয়, সেই চেষ্টা উনি করছেন। আপনাকে আমি বারবার সতর্ক করেছি আপনি এটা করেন না। তা সত্ত্বেও গত 26 তারিখ ওনার নেতৃত্বে রাজেশ খান বলে একটা ছেলে তার মাথা ফাটিয়ে দেয়। এবং তার আগেও কয়েকবার এরকম ঘটনা ঘটেছে যে ছেলেটা বহরমপুরে ভর্তি। তাই ওনাকে আমি আমার এলাকার স্বার্থে পঞ্চায়েতে প্রধান হিসাবে ওনাকে বলেছি আপনি মানে অশান্তির সৃষ্টি করেন না। অশান্তির সৃষ্টি করলে আপনার ডোমকলে বাড়ি আসো, আপনি ওখানে বসবাস করুন। আমি প্রধান হিসাবে এটাই বলেছি। যদি এতে আমার অন্যায় হয় বলা, তাহলে অন্যায় নাহলে আমি এটা পঞ্চায়েতের স্বার্থে জনগণের স্বার্থে বলি, জিজ্ঞাসা করুন। 1983 থেকে 1988 পর্যন্ত রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন শিক্ষক আতাউর রহমান। 1993 থেকে 1998 পর্যন্ত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য। ডোমকল বিটি হাইস্কুলের প্রধান শিক্ষকও ছিলেন। এছাড়াও রাজ্য সরকারের হয়ে বহু জায়গায় শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করেছেন। শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পান 2007 সালে। হুমকির মুখে রানীনগরের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন 75 বছর বয়সী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আতাউর রহমান। আতাউর রহমান জানান, প্রধানের ব্যবহারে অবাক তিনিও। হুমকির অশ্লীল গালিগালাজে জর্জরিত তিনি। হুমকিতে ঘর ছাড়া শিক্ষক। একটি ফোন আসে, কথা বলে বুঝতে পারি ফোনের উপরে যিনি, তিনি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গীর আলম। সে আমার পুত্র সম, তাকে আমি স্নেহ করি, কিন্তু সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ভীষণ অপ্রীতিকর উত্তেজিতভাবে কথা বলা শুরু করে এবং নানা প্রকার কাল্পনিক দোষে আমাকে দায়ী করতে থাকে এবং বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দেয়। বাড়ির বাইরে
বসতে পর্যন্ত বারণ করে। অত্যন্ত কুরুচিকর ভাষায় সেগুলি আমি উচ্চারণ করতে পারব না, দয়া করে মাফ করবেন। আমার সারা জীবন কেটেছে শিক্ষাঙ্গনে, মেধা উদ্ভাসনে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্মাণে, আদর্শ সমাজ নির্মাণে। বহু গুণী শিক্ষিত মানুষের সান্নিধ্যে আমি সমৃদ্ধ হয়েছি। আজ এই রকম প্রায় 80 বছর বয়সে অশ্লীল হুমকি এবং তারপর রানীনগর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের পেনের আঘাতে আমি জর্জরিত। আমাকে কিনা দোষী করা হয়েছে, আসামি করা হয়েছে। এমতো অবস্থায় আমি বাস্তুচ্যুত, উপর্যুপরি হুমকিতে জর্জরিত। বাড়ির পরিবেশ এর সমস্ত কারণে বাস করার অযোগ্য হওয়ায় আমি বাড়ি থেকে থাকতে ভয় পাচ্ছি।